আমরা মানে শুরু করতে পারি, লেট হয়ে যাচ্ছে, বাকি আসতে থাকো, আস্তে আস্তে জয়েন করবেন পরে। আমাদের লাস্ট ক্লাস কোন পর্যন্ত ছিল, কেউ একজন হেল্প করতে পারো? মনে আছে, অনেকদিন আগে হয়েছিল মনে হয়। রুবায়েত, হ্যালো, হামি মাসো 28, হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ কথা? স্যার আপনাকে কেউ রেসপন্স শুনতে করতেছে পাওয়া না, যাচ্ছে ঘটনা না। কি? আচ্ছা, লাস্ট ক্লাস কোন পর্যন্ত ছিল, কেউ একজন একটু বলো তো। হ্যাঁ, মুক্ত লাস্ট ক্লাস কোথায় ছিল আমাদের, বলতে পারো? মনে আছে? দেখো তো স্লাইডগুলো, মনে পড়ে কিনা? স্যার আসসালামু আলাইকুম। এখানে আসছিলাম, আমরা এখানে ছিলাম, কোথায় ছিলাম? স্যার আমাদের সম্ভবত স্যার স্লে অ্যারেঞ্জমেন্ট এর পরে সেকেন্ডারি মোশন, তারপরে টার্সিয়ারি মোশন, এইগুলা পড়ানো হয়েছিল, পরে হয়তো আর পড়ানো হয় না। স্লে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, দেখো এই যে স্লে অ্যারেঞ্জমেন্ট, এরপরে সেকেন্ডারি মোশন শেষ করেছিলাম, টার্সিয়ারি টার্সিয়ারি মোশন মোশন শেষ হয়েছিল, এখানে ড্রপার ড্রপার সেখানে চারটা পয়েন্টের এগুলো। কথা হয়তো বলছিলেন। হ্যাঁ, চারটা পয়েন্টের কথা ডেসক্রিপশনে আসছিল, ওয়ার্ড প্রোডিক্টর, ওয়ার্ড স্টপ, ওয়েব স্টপ এবং টেম্পেল মোশন, এগুলো দেখানোর চেষ্টা করছিলাম, হয়েছিল এগুলো দেখো এইগুলা তো। ডিটেল বলা হয়েছিল কিনা সেটা বলতে পারবো না, বাট এই চারটা পয়েন্ট হয়তো বলছিলাম শেষে। হ্যাঁ ঠিক আছে, তাহলে লুম টাইমিং বাকি ছিল, এই তো লুম টাইমিং শুরু হয় নাই, এটা একটা টাইমিং এর কিছু ক্যালকুলেশন ছিল সেটা। আচ্ছা, আমি একটু শর্টলি এটা ব্রিফ করে চলে যাই। হ্যাঁ দেখি, আমি আমাদের টার্সিয়ারি মোশনসটা আমি শেষ করে সামনে যাচ্ছি, ঠিক আছে? পার্টিসিপেন্টস অনলি 33, তোমাদের এখন কি এরকমই থাকে নাকি কি অবস্থা? কি 80 স্টুডেন্টসের ভিতরে অনলি 33? খুব কষ্টদায়ক নাম্বার অফ পার্টিসিপেন্টস। বাকিরা কি আসবে আর কিছু মানে জয়েন করে নর্মালি, নাকি এরকমই থাকে? জি এরকমই তো, খুবই মানে 50%-এর কম অ্যাটেন্ডেন্স, মুশকিল। ঠিক আছে, তোমরা ওদেরকে হেল্প করো একটু, কারণ এগুলো হয়তো বা রিপিট মানে হলে ওইভাবে আর ক্লিয়ারলি লম্বা সময় নিয়ে রিপিট করার হয়তো সুযোগ হবে না, ঠিক আছে? আচ্ছা দেখ, তো টার্সিয়ারি মোশনের ভিতরে ফার্স্ট যেটা ছিল সেটা ছিল ওয়ার্ড প্রোটেক্টর মোশন। ওয়ার্ড প্রোটেক্টর মোশনটা হলো টু প্রোটেক্ট দ্য ওয়ার্ড চেস বাই স্টপিং দ্য লুম, একদিক থেকে আরেকদিকে থ্রো করতেছিলাম। শাটল ক্যানন ইউজ করি, মনে আছে? অবজেক্ট কি এনিওয়ান? তার ওয়েভ থ্রো করার জন্য, ওয়েভ থ্রো করার জন্য, ওয়েভ কে ক্যারি করার জন্য ওয়েভ ক্যারিয়ার হিসেবে ইউজ করে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েভ ক্যারিয়ার হিসেবে আমরা শাটল ইউজ করে থাকি। তো শাটলটা থ্রো করার পরে আমি কোনো একটা দিক থেকে শাটলকে একটা নির্দিষ্ট ফোর্সে এটাকে থ্রো করা হলো, তো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ও যদি ট্র্যাপ হয়ে যায়, আটকে যায় কোনো একটা পয়েন্টে, অর্থাৎ শেডের ভিতরে, যে উইভিং জোনের ভিতরে, অর্থাৎ যেখানে ওয়ার্প ইয়ার্নগুলো আছে, ওয়ার্প ইয়ার্নগুলো দুইটা লেয়ারে ডিভাইড হয়ে আছে, এরকম কোনো একটা পজিশনে যদি শাটলটা ট্র্যাপ হয়ে যায় মাঝখানে, অথবা শাটল বক্সের ভিতরেই যদি শাটলটা কোনো কারণে ট্র্যাপ হয়ে যায়, আটকে যায়, তো ওই সিচুয়েশনে যদি আমাদের পরের সাইকেল, অর্থাৎ পরের যে মোশনটা আছে সেটা যদি অ্যাক্টিভ থাকে, দেন সো মেনি লার্জ নাম্বার, অর্থাৎ অনেক অনেক নাম্বার অফ ইয়ার্নস, ওয়ার্প ইয়ার্নস অ্যাট এ টাইম ব্রেক করবে,
একই সময়ে একসঙ্গে ওইটা ওই জায়গাতে ব্রেক করবে। তো এই ব্রেকেজটা যেন না হয়, এই ব্রেকেজকে প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ শাটলটা যদি কোনো কারণে ট্র্যাপ হয়, অর্থাৎ শাটলটা যদি কোনো একটা পয়েন্টে আটকে যায়, তো এরপর যেন আমার পরের সাইকেল কি শেডিং হওয়ার পরে পিক ইনসার্শন হলো, এরপরে কি কি ছিল, কি মোশন ছিল, বিট আপ ছিল, তাই না? তো বিট আপটা যেন না হয়, বিট আপটা কন্ট্রোল করার জন্য, অর্থাৎ বিট আপের আগে যেন লোমটা স্টপ হয়ে যায়, এই স্টপ করার জন্য যেটা আর শেয়ারি মোশন, অর্থাৎ ওয়ান টাইপ অফ স্টপ মোশন, এটা মেকানিক্যালি ছিল, কারণ আমাদের শাটেল লোমগুলো ম্যাক্সিমামগুলো যা ছিল সবগুলো ছিল আমাদের কনভেনশনাল লোম। তো কনভেনশনাল লোমের ভিতরে মেকানিক্যাল স্টপ মোশনই ছিল। তো যে পয়েন্টে শাটল ট্র্যাপ করেছে, এর পরের সাইকেল আর কমপ্লিট হবে না, এর আগে লোমটাকে স্টপ করে দেওয়ার জন্য যে মোশন সেটা হলো ওয়ার্ক প্রোটেক্টর মোশন, অর্থাৎ এরপরে আর বিট আপ কমপ্লিট হবে না, বিট আপের আগেই লোমটাকে স্টপ করে দেওয়া হবে। অর্থাৎ যদি বিট আপ হয়ে যায় তাহলে আমাদের এখানে কয়েকটা ঘটনা ঘটবে একসঙ্গে। আমরা একটু ব্যাকে যাই, দেখি কি ঘটতে পারে। আচ্ছা, এই যে একটা কমন একটা ভিডিও আমরা দেখেছিলাম এর আগে কয়েকবার, দেখতে পাচ্ছো এটাতে? দেখা যাচ্ছে তো, দেখতে পাচ্ছো? স্পটলাইটটাতে একটু খেয়াল করো, যদি আমরা দেখি যেখানে যে ওয়েফট ক্যারিয়ার ছিল, ওয়েফট ইনসার্শন হচ্ছিল, যে ওয়েফট ইনসার্শনের সময় কোনো কারণে যদি শাটলটা সেন্টার পজিশনে অথবা সাইডে যে কোনো একটা পজিশন শাটলটা বিটা হওয়া শুরু হয়ে যায়, বিটটাকে স্টপ করতে না পারি, তাহলে কি ঘটতে পারে? এখানে যদি একটা উডেন একটা শাটল রয়ে যায় অথবা মেটালিক একটা শাটল রয়ে যায়, যে শাটলের ভিতরে আমাদের ওয়েফট ইয়ান রয়ে গেছে, তো তাহলে কি হবে যখন এই এই আমাদের যে রিড আছে, রিডটা যদি সামনে যেতে থাকে, অর্থাৎ ওর নেক্সট যে মোশন সেটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে কি ঘটতে পারে? কি মনে হয় তোমাদের কাছে বলো তো একজন, দেখি কি কি ঘটতে পারে, কি কি প্রবলেম হতে পারে। নিবির শোন, জি স্যার, হ্যাঁ তুমি একটু বলো তো আমাদেরকে, এক্সপ্রেস করো স্যার। এখানে দেখো, এই রিড এর মাধ্যমে যখন বিট আপ হবে, তো ওটাকে সামনে নিয়ে যখন এই পজিশনে যাবে, এখানে দেখবা ফ্রন্ট রেস্ট আছে, তো ফ্রন্ট রেস্ট থাকার কারণে এখানে মেটালিক পার্ট থাকে অনেক লোমের, তো যে কারণে ও যখন রিড এর মধ্যে বিট আপ করবে, তো রিড এর ড্যামেজ হয়। আমি আর আগে দেখাই, মানে ওই দেখানোর চেষ্টা করছিলাম, প্রোফাইল রিডের ভিতরে দেখাইছিলাম, তো ওখানে কি ছিল দেখতে পাচ্ছিল কিনা, যে প্রোফাইল রিডের ভিতরে অনেকগুলো ড্যান্ট থাকে, রিডের ড্যান্ট, এই ড্যান্ট গুলো ওই যে চিরুনির মতো ভিতরে অনেক ইন্ডিভিজুয়াল ড্যান্ট আছে, ড্যান্ট গুলো ব্রেক করে ড্যামেজ হয়ে যায়, তো তখন আর ড্যামেজ রিডটাকে দিয়ে আর কাজ করা যায় না, ওই রিডটাকে টোটালি চেঞ্জ করে ফেলতে হয়, অর্থাৎ রিডটাকে বের করে আবার প্রত্যেকটা ইয়ার্নকে আবার থ্রেডিং করতে হয় আলাদা আলাদা ভাবে, অর্থাৎ আবার পাস করতে হবে ইন্ডিভিজুয়াল, তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই সাথে যে পয়েন্টে শাটলটা থাকে, ওই পয়েন্টে শাটলটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়, শাটলটা ভেঙে যেতে পারে, নর্মালি না ভাঙলেও শাটলটা ড্যামেজ হয় কিছুটা, তো যেহেতু উডেন থাকে। তো আরেকটা যেটা হয়, সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে অনেক ইয়ার্ন গুলো, মানে ওই শাটলের আশপাশ থেকে প্রায় 1,000-2,000 ইয়ার্ন একসাথে ব্রেক করে ছিঁড়ে যায়, কারণ টোটাল এই বিমে যদি আমাদের সাপোজ ধরে নাও যে 8,000 ইয়ার্ন থাকে, তাহলে শাটলের কাছে ধরা যাবে যে প্রায় এখানে দেখা যাবে যে প্রায় 1,000 ইয়ার্ন রয়ে গেছে, বা দেখা যায় 700-800 ইয়ার্ন একসাথে ব্রেক করবে, তো 700 বা 800 ইয়ার্নস যখন ব্রেক করবে, এই ইয়ার্নকে রিকভারি করতে আমাদের হিউজ টাইম চলে যায়, প্রায় আমাদের প্রায় এক শিফট দুই শিফটও চলে যায় অনেক সময়, দুই শিফটেও কভার করা যায় না, অর্থাৎ প্রায় 16 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। তো এই জন্য যাতে কোনো কারণে শাটল ট্র্যাপ হলে কনভেনশনাল লোমগুলোতে লোমটা স্টপ করা যায়, এই জন্য একটা স্টপ মোশন ইউজ করে, সেটার নাম হলো ওয়ার্প প্রোটেক্টর মোশন, অর্থাৎ ওয়ার্প ইয়ার্ন যেন ব্রেক না করে, ওয়ার্প ইয়ার্নকে প্রোটেক্ট করার জন্য যে মোশন সেটার নামই হচ্ছে ওয়ার্প প্রোটেক্টর মোশন। বুঝতে পারছো?
এরপরে যে মোশনটা আছে সেটা হলো ওয়ার্প স্টপ অন টাইপ অফ স্টপ মোশন। তো এই জন্য আমরা এটা মূলত ওয়ারপিয়ান ব্রেক করার ফলে এটাও আমাদের আগেরটা ছিল ওয়ার্পকে প্রোটেক্ট করার জন্য, আর এটা হলো ওয়ারপিয়ান যদি কোনো কারণে একটা হোক বা দুইটা হোক বা মাল্টিপল হোক বা সিঙ্গেল হোক যাই হোক, তো যদি কোনো কারণে সিঙ্গেল এন্ডও যদি ব্রেক করে, এন্ড মিনস এখানে ওয়ারপিয়ান, ওয়ারপিয়ানকে আমরা এন্ড বলে থাকি, তোমরা জানো সবাই মনে হয় তাই না? ওয়ারপিয়ানকে আমরা অনেক সময় ই এন্ড এন্ড বলে থাকি, এন্ডস নাম্বার অফ এন্ডস। তো ওয়ার্প স্টপ মোশন আমরা ইউজ করি হচ্ছে যদি কোনো কারণে ওয়ারপিয়ান ব্রেক করে একটা সিঙ্গেল ইয়ার্নই হোক বা মাল্টিপল ইয়ার্ন হোক, তো সঙ্গে সঙ্গে লুমটাকে স্টপ করার জন্য আমরা এক ধরনের স্টপ মোশন ইউজ করে থাকি। সেই স্টপ মোশনটার নাম হলো ওয়ার্প স্টপ মোশন। এই জন্য আমরা একটা লাইট ওয়েট ম্যাটালিক ড্রপার, অর্থাৎ খুব লাইট, খুবই পাতলা একটা, এবং এটা ম্যাটালিক হয়ে থাকে, এসএসএর হয়ে থাকে, নর্মালি আমরা ইউজ করে থাকি। এবং এটা দুইটা দুইটা মেকানিজমে কাজ করে, একটা হলো মেকানিক্যালি স্টপ করে, অথবা ইলেকট্রনিক স্টপ মোশন আমরা ইউজ করে থাকি। মডার্ন লুমগুলোতে ইলেকট্রনিক স্টপ মোশন আছে, এবং কনভেনশনাল যে লুম ছিল সেটাতে আমাদের মেকানিক্যাল স্টপ মোশন ছিল। দুইটা মেইনলি পারপোজ দুইটার বা অবজেক্ট যেটা সেটা সেম ছিল, কিন্তু জাস্ট মেকানিজমটা ডিফারেন্ট ছিল, অর্থাৎ স্টপ করার প্রসেসটা ছিল ডিফারেন্ট ওয়েতে। এবং দুই ক্ষেত্রে আমরা এখানে লাইট ওয়েট ম্যাটালিক ড্রপার, অর্থাৎ খুব পাতলা, খুবই অল্প, একেবারে কম ওয়েটের ম্যাটালিক আমরা ড্রপারটা ইউজ করে থাকি। তো এই দেখো এখানে যেটা ফিগারে দেখানো আছে, যে পিকচারগুলো, এগুলো সবই হচ্ছে ওয়ার্প স্টপ মোশনের জন্য যে ড্রপারগুলো, এগুলো ড্রপারগুলোকে দেখানো আছে। এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা ড্রপারের ভিতরতে পাস করতে হয়। ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ার্ন, যদি এখানে 6000 ইয়ার্নস থাকে, তো 6000 ইয়ার্নের জন্য আমাকে এখানে 6000 ড্রপার ইউজ করতে হচ্ছে। আমরা যদি রাইট সাইডের ফিগারটা দেখি, দেখো রাইট সাইডের পিকচারটাতে কি আছে, দুইটা ড্রপার রাইট সাইডে একেবারে দেখো এটা ড্রপ করে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ বারের কাছে চলে আসছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8টা বার ইউজ করা হয়েছে, কখনো 4টা থাকে, কখনো 6টা, কখনো 8টা। অনেক সময় দেখা যায় কোনো কোনো লুমে যখন এন্ডস কম থাকে তখন 2টা বারও ইউজ করা হয়, কিন্তু যখন যত বেশি এন্ডস হবে, অর্থাৎ ডেন্সিটি যত বেশি হবে, অর্থাৎ ওয়ারপিয়ানের ডেন্সিটি যত বেশি হবে, নাম্বার অফ বার নর্মালি তত বেশি ইউজ করা হয়। তো যেই লুমগুলো, লুম ম্যানুফ্যাকচারার অলরেডি লুম তৈরি করে দেওয়ার সময় এটা ফিক্স করা থাকে, তো তখন আর চেঞ্জ করা যায় না, কিন্তু যে ড্রপারের সংখ্যাটাকে তখন আলটিমেটলি বেশি হবে যখন এন্ডস বাড়তেছে তখন। এবং এটা এমনভাবে এটাকে নিউমেরিক্যালি যেমন 1 2 3 4 এই সিঙ্ক এভাবে এটা সাজানো হয়, খুব একেবারে এখানে যে হিল ডাই হবে, হিল ডাইয়ের পাস করছে যেভাবে সেম একইভাবে, তা নাহলে এখানে ক্রসিং হয়ে যাবে, ক্রসিং হলে আবার ওয়ারপিয়ানের ব্রেকেজ বেড়ে যাবে। যদি আর একটু দেখি ওয়ার্প স্টপ মোশন, দেখো এই মূলত এই এখানে যদি আমরা লেফট সাইড, সবার লেফটে দেখো, আমি ধরো তোমাদের জন্য একটু স্পটলাইট নিয়ে নিই, এই লাস্ট যে একেবারে লেফট সাইডে যে পিকচারটা আছে এটা দেখতে পাচ্ছ, এখানে একটা ড্র করা আছে। হ্যাঁ, তো এখানে দেখো একটা বার আছে, হ্যাঁ, বারের সাথে একটা ড্রপায়ার আছে, এবং ড্রপায়ারের দেখো ভিতর দিয়ে একটা ইয়ার্নকে পাস করা আছে, একটা ইয়ার্ন ওয়ান যেটা সেটা একটা ইয়ার্ন। তো ইয়ার্নই মূলত এটাকে, এই ড্রপারটাকে একটা নির্দিষ্ট পজিশনে এটাকে আপ করে রেখেছে, একটা নির্দিষ্ট হাইটে এটাকে রেখেছে। যদি কোনো কারণে ইয়ার্নটা লুজ হয়ে যায় অথবা এটা যদি ব্রেক করে, তাহলে এই ড্রপারটা নিচে দিকে নেমে এসে এই বারের কন্টাকে চলে আসবে। বুঝতে পারতেছি কিনা? সাপোজ দেখো যেখানে দুইটা ড্রপার পড়ে আছে, এদের ভিতর দিয়ে ইয়ার্ন নাই অথবা ইয়ার্ন গুলো ছিঁড়ে গেছে, আর এগুলো সবগুলো একটা নির্দিষ্ট হাইটে আছে, এই হাইট গুলো হচ্ছে ইয়ার্নের কারণে, অর্থাৎ ইয়ার্নটাকে দুই দিকে হাই টেনশনে রাখা আছে, এদিকে বিমের সাথে লাগানো আছে, আর এদিকে তোমার ওই যে যে হিলডাই আছে, হিলডাইয়ের ভিতর দিয়ে পাস করছে, এবং ফাইনালি এটা গিয়ে এই আমাদের ফেল অফ দ্য ক্লথের সাথে ক্লথ ফর্মেশন করে ফেলছে, অর্থাৎ কোনো জায়গায় এটা ব্রেক করে নেই। তো এই টেনশনে থাকার কারণে এগুলো একটা নির্দিষ্ট হাইটে আছে, যদি এটা লুজ হয়ে যায় তাহলে যেহেতু ইয়ার্নের উপরই এটা এখন ইয়ার্নের উপর ভর করে ও উপরের দিকে আছে, নির্দিষ্ট হাইটে আছে, তো ইয়ার্নটা যখন লুজ হয়ে যাবে ও তখন এই যেরকম হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, ওই বারের কন্টাকে চলে আসবে। যখন বারের কন্টাকে চলে আসবে তখন এটা এখানে ইলেকট্রিক সার্কিট ফুল হবে এবং এই লুমটা স্টপ হয়ে যাবে। দেখো যদি আমরা একটা লুম চিন্তা করি, এই লুমের ভিতরে এটা যদি ওয়ার বিম হয়ে থাকে এবং এখানে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলে থাকি ব্যাকরেস্ট, দেন ব্যাকরেস্ট পর এবং হিল ওয়ার, অর্থাৎ হিল ফ্রেমের আগে মাঝামাঝি এই পজিশনে এই ড্রপ ওয়ার অথবা ড্রপার গুলো থাকে, বার থাকে, প্রত্যেকটা বারে ইন্ডিভিজুয়াল ড্রপ ওয়ার আছে, এটাকে ওয়ার্প স্টপ মোশন বলা হইতেছে। বুঝতে পারছো? এবং দেন দেখো এখানে হিল শ্যাফ্ট বলা হয়েছে, হিল শ্যাফ্ট মানেই হলো হিল ফ্রেম অথবা হিলস, অথবা অনেক সময় বলে থাকি হার্নেস বলে থাকি আমরা, সেম জিনিস। এরপরে শ্যাফ্টও বলে থাকি, হিল শ্যাফ্ট বলা হয়ে থাকে। এরপরে আছে আমাদের রিড, রিডের পরে আমাদের এখানে
ফ্রন্ট রেস্ট অথবা ফেব্রিক টেক আপ মোশন আমরা বলে থাকি, এবং ফাইনালি এটা ফেব্রিক রোলার অথবা ক্লথ রোলার অথবা ক্লথ বিম অথবা ফেব্রিক বিম বলে থাকে। একটা যদি দেখি এটা অনেকগুলো পিকচার দেওয়া আছে, ড্রপ আওয়ারটা দেখো, দুইটা টাইপের ড্রপ আওয়ার হয়ে থাকে, একটা হলো ক্লোজড অর্থাৎ এই এই যে হোলটা আছে এই হোল ভিতর দিয়ে আমরা এখানে ইয়ার্নটাকে পাস করি, এবং এটা দেখো ওপেন আছে এবং এটা ক্লোজ, দুইটার প্রসেস হলো একটু ডিফারেন্ট। তা দুইটা ওয়েতে এখানে ড্রপ করা হয়, থ্রেডিং করা হয় ডিফারেন্ট ওয়েতে। এবং এখানে যেটা দেখানো আছে, এখানে দেখো মেকানিক্যাল একটা ড্রপ ওয়ার দেখানো আছে, মেকানিক্যাল স্টপ মোশন, ওয়ার্প স্টপ মোশন, একটা ড্রপ ওয়ার এই দেখো একটা নির্দিষ্ট হাইটে আছে, ইয়ান্টা টেনশনে আছে, এবং পাশেরটা যেটা লেফট সাইডেরটা যেটা এটা দেখো একটা নির্দিষ্ট হাইটে নাই, এই যে হাইটে থাকার কথা ছিল, কারণ হলো ইয়ান্টা লুজ হয়ে গেছে অথবা ব্রেক করছে, ছিঁড়ে যাওয়ার কারণে এটা নিচে পড়ে গেছে। এবং এই দেখো ড্রপ আর বার যে ছিল বারের কন্টাকে চলে আসছে, বারের কন্টাকে আসার কারণে এখানে ভিতর একটা স্লাইডিং বার ছিল, এই বারটা আর মুভ করতে পারবে না, তো এখান থেকে মেকানিক্যালি মোশনটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে স্টার্টিং হ্যান্ডেলে মেকানিক্যালি, এবং স্টার্টিং হ্যান্ডেলটা স্টপ পজিশনে চলে যায় যখন কোনো একটা ড্রপার বা ড্রপ ওয়ার এখানে কন্টাকে চলে আসে, তখন লোমটা স্টপ হয়ে যায়। এবং ইলেকট্রিক্যাল যেগুলো আছে ইলেকট্রিক্যাল স্টপ মোশন, সেখানে সেম জিনিসই জাস্ট একটু ডিফারেন্ট হয়েছে, যখন এখানে চলে আসে তখন এটা বাইরের সারফেস এবং এটা টপ এই দুইটা আলাদা থাকে, তো এখানে একটা সার্কিট ফুল হয়ে যায় দেন লুমটা স্টপ হয়ে যায় সেম। মেইনলি দরকার হলো আমাদের অ্যাকচুয়ালি যে কোনো কারণে যদি ওয়ার্প পিয়ন ব্রেক করে তো লুজ হয়ে যায় লুমটা স্টপ হবে। দেখো ড্রপার গুলো দেখা যাচ্ছে কিনা, এবং যদি ব্রেক করে তাহলে কেমন দেখা যাবে সেটাও এখানে ফেব্রিকে দেখানো আছে ওয়ার্প এবং ওয়েফটের মাধ্যমে। সাপোজ ধরে নাও এখানে একটা ফেব্রিক হচ্ছে, যে কোনো একটা কারণে যদি ব্রেক করে তাহলে এরকম একটা মিস হয়ে যাবে, ওয়ার্প ব্রেক বলবে এটাকে, ওয়ার্প ব্রেকেস। এটা যদি আমরা ফেব্রিকে দেখি, অ্যাকচুয়ালি ফেব্রিক দেখতে অনেকটা এরকম দেখা যায়, কখনো দেখছো এরকম ফেব্রিক? একটা গ্যাপ রয়ে গেছে ভিতরে, দেখছো ওয়ান শীট মেটাল হ্যাঙ্গিং ফ্রম ইচ ওয়ার্প, প্রত্যেকটা ওয়ার্পের উপরে এই যে দেখো ড্রপার অথবা ড্রপার রয়ে গেছে, এবং পেছনে দেখো এখানে চারটা ড্রপার বার দেখানো আছে, যেগুলো লিফটিং এবং লোয়ারিং হচ্ছে সেগুলো হলো হিল ফ্রেম, এটা হলো ব্যাকরেস্ট, এবং এই পাশে যেটা আছে সেটা হলো বিম, বিম 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 থেকে ওয়ার্পগুলো উইথড্রল হচ্ছে, এবং এটা হলো ব্যাকরেস্ট রোলার, এটা রোলারটার নাম হলো ইজিং রোলার। লেট অফ এর জন্য যে বিমের জন্য আমরা বিমে গিয়ার আছে, লেট অফ এর জন্য আমরা ইউজ করে থাকি। মেকানিক্যাল স্টপ মোশনটা দেখানো আছে, বুঝতে পারছো কিছুটা? কি কথা বলে না কেন, কেউ একজন রেসপন্স করো তাহলে তো আমি বুঝতে পারবো না, হয়তো আমি বুঝবো আমি ডিসকানেক্ট হয়ে গেছি কিনা, আবার বোঝা মুশকিল। হ্যাঁ কিছুটা বোঝা গেছে, ড্রপার বা ড্রপারটা কিভাবে কাজ করে, জাস্ট যদি এটা নির্দিষ্ট পজিশন থেকে ড্রপ করে তো সঙ্গে সঙ্গে লুমটা স্টপ হবে, এটা একটা স্টপ মোশন, এটার নাম হলো ওয়ার্প স্টপ মোশন, ঠিক আছে। এরপর আমরা আসি হলো ওয়েভ স্টপ মোশন, এখানে জাস্ট মডার্ন ওয়েভ স্টপ মোশনটা দেখানো আছে, আর কনভেনশনালটা তোমরা একটু দেখে নিও, কনভেনশনালটার নাম হলো ওয়েভ ফর্ক মেকানিজম, ওয়েভ ফর্ক FORK ফর্ক, ওয়েভ ফর্ক মেকানিজম, ওয়েভ লিখে রাখো একটু। ওয়েভ ফর্ক মেকানিজমটা দুই রকম হয়ে থাকে, একটা হয়ে থাকে সাইড ওয়েভ ফর্ক মেকানিজম, অর্থাৎ সাইড থেকে এটা কন্ট্রোল করে ওয়েভ টিয়ারকে, আর একটা হচ্ছে সেন্টার ওয়েভ ফর্ক মেকানিজম। বুঝতে পারছো? আবার বলবো, ফর্ক মেকানিজম ওয়েভ স্টপ মোশনে, এখানে মডার্নটা আমরা দেখিয়ে দিচ্ছি, মডার্নটাই সব লুমে আছে, তোমরা ফ্যাক্টরিতে গেলে এটাই দেখতে পাবে আশা করি ইনশাল্লাহ, এয়ারজেটের ক্ষেত্রে এবং রেপেয়ারের ক্ষেত্রে মানে এইটাই পেরি এয়ারক্রাফট স্টপ মোশন ইউজ করা হয়। এটা হলো ফটো ইলেকট্রিক সেন্সর আমরা ইউজ করি থাকি এখানে,
আর যদি কনভেনশনালটা আমরা একটু স্টাডি করি, কনভেনশনালটাও আছে, কনভেনশনালটা হচ্ছে ফর্ক মেকানিজম, FORK, ফর্ক, সাইড ওয়েফট ফর্ক মেকানিজম, আর একটা হলো সেন্টার ওয়েফট ফর্ক মেকানিজম, যেটা সেন্টারে থাকে, এই জন্য বলে থাকি সেন্টার ওয়েফট ফর্ক মেকানিজম, আর একটা হলো সাইড ওয়েফট ফর্ক মেকানিজম। তোমরা এটা নিজের একটু স্টাডি করো, হ্যাঁ স্টাডি করো বা জাস্ট একটু দেখো, টার্ম দুইটা মনে রাখলে হবে। এই দুই ধরনের আমরা ফর্ক মেকানিজম কনভেনশনাল রুমে ইউজ করতাম, এখন মডার্নে আমরা দেখো এই যে এয়ারজেট রুমের ক্ষেত্রে দেখানো আছে, এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালার ছিল, আর একটা দেখো একটু একটু মেটালিক কালার অনেকটা, এই টাইপের দুইটা কালার আছে, একটু ব্ল্যাক ধরতে গেলে। তো এই দুইটা কালারের জন্য দুইটা এখানে সেন্সর ইউজ করছি আমরা জাস্ট, আর কিছু না। এটা হলো জাস্ট রিড আছে, প্রোফাইল রিড দেখেছিলাম মনে আছে, প্রোফাইল রিডের সামনে যে এই যে সাব নজল গুলো আছে দেখতে পাচ্ছ, সাব নজল অথবা রিলে নজল মনে আছে, এয়ারজেটের ক্ষেত্রে বলেছিলাম এই যে রিলে নজল রয়ে গেছে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা চারটা রিলে নজল দেখা যাচ্ছে এখানে। আইডি ফাইভ আসো, সাজিদুল ইসলাম, সাজিদুল আসো, আসসালাম সাজিদুল, তুমি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আমরা যে এর আগে এয়ারজেট এর ক্ষেত্রে পড়েছিলাম মনে আছে কিনা তোমার, সাব নজল অথবা রিলে নজল কি জিনিস, তোমার কোনো কিছু মনে পড়ে এই ধরনের কিছু, এই টার্ম? বলতে পারবো না এনিওয়ান, অন্য কেউ? আইডি সিক্স আসো, শফিক কামাল, শফিক কে অবস্থা তোমার, কেমন আছো বলো, মনে আছে কিছু? অসুস্থ? মনে পড়ে কিছু আগে নাকি সব ভুলে গেছো? জাকির, জাকির আসো, 18, ঠিক আছে, কিছু করার নাই ভুলে গেলে। জাকিরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি একটু বলো তো দেখি কি অবস্থা, কি একটু ফিডব্যাক নেই ক্লাসের? আমরা এয়ারজেট লুম পড়েছিলাম, এয়ারজেটের ক্ষেত্রে একটা সাব নজল বা রিলে নজল ছিল, কেন আমরা ইউজ করতাম, হোয়াই রিলে নজল ইজ ইউজড ইন এয়ারজেট লুম? স্যার একটু ভুলে গেছি স্যার, এই টার্মটা কি মনে আসছে যে রিলে নজল বা সাব নজল বলছিলাম এরকম কিছু একটা? জি স্যার, জি স্যার, এটা মনে আছে, এটা মনে আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তো তো অনেক কিছু মনে আছে। আচ্ছা, রিলে খেলার কথা মনে পড়ে, রিলে দৌড়, এভাবেই তো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম মনে হয়। তো রিলে নজল বা সাব নজল আমরা ইউজ করতাম কেন, দেখো আমরা ওয়েফট ইয়ারন কে পাস করার জন্য মেইন নজল থেকে তো আমরা একটা নির্দিষ্ট কম্প্রেসড এয়ার ফোর্সে এটাকে যা শেডের ভিতরে পাস করে দিতাম, এরপরে বাকি পাথ অতিক্রম করার জন্য এখানে অনেকগুলো আমরা এখানে দেখা যেত 24 অথবা দেখা যায় 16 অ্যাকর্ডিং টু ফেব্রিক এর উইথ, রুমের উইথ এর উপর ডিপেন্ড করে আমরা এই ধরনের, দেখো মাঝখানে সেন্টারে একটা আছে আমি যেখানে স্পটলাইটটা মুভ করতেছে, এটা একটা সাব নজল, এর পাশে দেখো আরো তিনটা আছে, এরকম সাব নজল অথবা রিলে নজল আমরা ইউজ করতাম। তো এটার মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে ইয়ারনটা পাস করে দেওয়ার জন্য এখানে দেখো একটা একটা প্রোফাইল রিড আছে, এই প্রোফাইল রিডের ভিতর দিয়ে ইয়ারনকে পাস করার জন্য ওই নর্মালি আমরা এখানে এই সাব নজল অথবা রিলে নজল গুলো ইউজ করে থাকি। অর্থাৎ ও এটাকে সামনের দিকে, এটা এর মাথায় একটা হোল আছে অথবা মাল্টিপল হোল থাকে, এই হোলের মাধ্যমে একটা নির্দিষ্ট ফোর্সে কমপ্রেসড এয়ারটা পাস করা হয়, দেন ওয়েফট ইয়ারনটাকে সামনে যে রিলে নজল আছে তার কাছে নিয়ে যাওয়া হয় ও এরপরে সামনের কাছে, এইভাবে একের পর এক একজনের থেকে আরেকজন পাস করে এটাকে ফুল উইথ ক্রস করা হয়। যদি কোনো কারণে দেখো এটা হলো আমাদের শেডের লাস্ট প্রান্ত, অর্থাৎ শেডের লাস্ট প্রান্ত মানে হচ্ছে ওয়ার্প ইয়ারন এখানে শেষ, লেফট সাইড থেকে সাপোজ শুরু হয়েছে এবং রাইটে গিয়ে এই পজিশনে শেষ হয়ে গেছে, অর্থাৎ এই পর্যন্ত হলো ফেব্রিকের কি লেন্থ না উইথ কি হবে? ফেব্রিকের লেন্থ না উইথ, অ্যাকচুয়ালি লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত এটাকে কি বলি আমরা, ফেব্রিকের উইথ,
উইথ বলে থাকি, তো ফেব্রিকের উইথ যদি হয়ে থাকে বহর বলে থাকি বাংলায়, আমরা বলি না আড়াই হাত বহরের কাপড় দেন অথবা এটার পানা কত বা বহর কত, যদি বাজারে যায় তাহলে জিজ্ঞেস করি না এটা কত হাত পানার কাপড়, বলে না আড়াই হাত পানা বা আড়াই হাত বহরের কাপড়, অথবা অনেক সময় বলে এটা বেশি 3.25 হাত বহর। তো সেই এখানে হলো সেই উইথটা আর কি, এই উইথের উপর ডিপেন্ড করে ফেব্রিকের উইথ কেমন হবে, বুঝতে পারতেছো? তো এখানে সাপোজ ফেব্রিকের উইথ শেষ হয়ে গেছে, অর্থাৎ শেড দেখো দুইটা লেয়ারে ডিভাইড হয়েছিল, এখানে শেষ, তো এরপরেও কিছুটা ইয়ার্ন ওয়েফ টিয়ার্ন যে পাস করতেছে লেফট থেকে, এখান থেকে আমরা ইনসার্ট করতেছি, তো একটা পজিশনে দেখো এই পজিশন পর্যন্ত ওয়েফ টিয়ার্নটা আসতে হবে, অর্থাৎ এখানে যে গ্রিন কালারের একটা আমরা কোনো একটা কিছু দেখতে পাচ্ছি সেটা একটা ফিলার বা সেন্সর, সেই সেন্সরটাকে আমরা বলে থাকি ওয়েফ ফিলার ওয়ান, যেহেতু এটা ফিল করতেছে এই জন্য এটার নাম হলো ওয়েফ ফিলার, ওয়েফ ফিলার WF1 বলা হয় থাকে, অথবা ওয়েফ্ট স্টপ মোশন এক কথায় যদি আমরা বলে থাকি, অর্থাৎ ওয়েফ টিয়ার্ন ব্রেক করলে লোমটাকে স্টপ করার জন্য আমরা এই মোশনটা ইউজ করে থাকি। তো এটা এটা সামনে এখানে গ্লাসের মতো আছে, ফটো ইলেকট্রিক সেন্সর আছে, এটার মাথা ঠিক অপোজিট সাইডে এখানে গ্লাসের মতো আছে কিছুটা, এখানে ফটো ইলেকট্রিক সেন্সর আছে, ও সেন্স করে মেনলি এখানে ওয়েফ টিয়ার্নটা আছে কি নাই। ওয়েফ টিয়ার্নটা পাস করার পরে নর্মালি ওয়েফ টিয়ার্নগুলো এই লেন্থ পর্যন্ত আসবে, অর্থাৎ এই গ্রিন কালারের এই সেন্সরটাকে ক্রস করবে, কারণ ওয়েফ টিয়ার্নটা দেখো আমার স্পটলাইটটা যদি দেখো এই পাশ থেকে ইনসার্শন করতেছি, এখানে মেন নজল আছে সাপোজ, এখান থেকে ইনসার্শন করে এই পজিশনে আসবে সবসময়, এবং আসার পর নির্দিষ্ট এই লেন্থ মেনটেন করে সবসময় আসতে থাকবে। যদি কোনো কারণে এই লেন্থ মেনটেন করে এখানে না আসে তাহলে ধরে নিতে হবে এই শেডের মাঝখানে কোনো একটা পয়েন্টে আমাদের ওয়েফ টিয়ার্নটা ট্র্যাপ হয়ে আছে, আটকে গেছে, অথবা ওয়েফ টিয়ার্নটা পাস করতে পারেনি, অথবা ওয়েফ টির প্যাকেজ শেষ পর্যায়ে চলে আসছে, ওয়েফ টির প্যাকেজ শেষ হয়ে গেছে। তো যাই যেই কারণেই হোক, যদি ফুল লেন্থ ক্রস না করে, অর্থাৎ ফেব্রিকের ফুল উইথ ক্রস করতে না পারে ওয়েফ টিয়ার্ন, তো এই সেন্সর ওয়ান যেটা ওয়েফ ফিলার ওয়ান, এই ওয়েফ ফিলার ওয়ান আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে এবং লুমের সিপিইউতে ইনস্ট্রাকশনটা চলে যাবে, প্রোগ্রামিং করা আছে, এবং লুমটাকে স্টপ করে দিবে যে এই পিক যে ইনস্ট্রাকশন হলো এই লুম সাইকেলে এটা ফুল লেন্থ ক্রস করতে পারে না, অর্থাৎ ফেব্রিকের ফুল উইথ ক্রস করতে পারে নাই। এটা হলো WF1 সেন্সর ওয়ানের কাজ। সেকেন্ড যদি আমরা চিন্তা করি সেন্সর টু যেটা আছে WF2 অথবা আমরা যদি বলি সেন্সর টু যেটা, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি লেন্থ বেড়ে যায়, যেটাকে আমরা বলে থাকি আগেরটার যে প্রবলেম সেই প্রবলেমের কারণে শর্ট পিক হয়, যে ফল্ট সেই ফল্টসের নাম হলো শর্ট পিক, অর্থাৎ পিকটা পিকের লেন্থ শর্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ফুল উইথতে নাই, অর্ধেক আসে ফেব্রিকের ভিতর আর অর্ধেকটা আসে নেই। আর যদি অনেক সময় লং হয়ে যায় কোনো কারণে, পিকের লেন্থ বেড়ে যায়, তো বেড়ে গেলেও একটা প্রবলেম হলো এখানে ওয়েস্টেজ বেশি হয়ে যাবে। তো আরেকটা যেটা হয়েছে হয়তো বা কোনো কারণে এই পাশ থেকে ইনসার্শন বেশি হয়ে এই পাশে চলে আসে, কারণ আমরা একটা নির্দিষ্ট লেন্থ ফিক্স করে দিয়েছি, যে কারণে ওই পাশে কাটার কেটে দেওয়ার পরে দেখা যাবে একটা নির্দিষ্ট লেন্থ সামনে চলে আসছে, যে কারণে লেফট সাইডে গ্যাপ রয়ে যাবে, যেই কারণে আমাদের এই WF2 অথবা ওয়েফ ফিলার টু এই সেন্সরটা তখনই অ্যাক্টিভ থাকে যখন কিনা কোনো কারণে লেন্থ বেশি হয়ে এই পর্যন্ত চলে আসে, তো তখনও লুমটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ লেন্থ কম হলে শর্ট পিক হলে WF1 অ্যাক্টিভ থাকবে এবং সেই লুমটাকে স্টপ করে দেবে, এবং যদি কোনো কারণে পিকের লেন্থ বেশি হয়ে যায় অর্থাৎ এই পজিশন পর্যন্ত চলে আসে, অর্থাৎ এই WF2 সেন্সরটা ক্রস করে, দেন লুমটাও স্টপ হয়ে যাবে। তো এইটা হলো একটা ইলেকট্রনিক স্টপ মোশন, আমরা এই স্টপ মোশনগুলো আমরা নর্মালি মডার্ন যে লুমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এইভাবে আমরা ওয়েফ টিয়ারের লেন্থকে যদি কম অথবা বেশি হয়ে যায়, অর্থাৎ ওয়েফ টিয়ার্ন যদি কোনো কারণে মিসিং হয়, শর্ট হয়ে যায় অথবা ইনসার্শন না হয়, তখনও তো এই যে আমাদের WF1 এটা সেন্স করতে পারবে যে এখানে ওয়েফ টিয়ার্ন ইনসার্শন হয় নাই, গ্যাপ রয়ে গেছে। আবার যদি লেন্থ বেড়ে যায় তখন WF2 অর্থাৎ সেন্সর টু সেন্স করবে, তো তখন রুমটা স্টপ হয়ে যাবে। তো এই দুই ধরনের স্টপ মোশনকে বলা হয়ে থাকে ওয়েফ স্টপ মোশন। সাজ্জাদুল হক, সাজ্জাদ 57 শুনতে পাচ্ছো? সাজ্জাদ আইডি 57, কি হলো সাজ্জাদ? তোমার তো মাইক অন করা ছিল, এখন আবার মিউট করে দিলা কেন? ঠিক আছে, দেন হচ্ছে আমাদের টেম্পল মোশন। দেখো এটা খুব সহজ একটা মোশন, টেম্পল মোশনটা হচ্ছে দেখো এখানে আমরা দুই পাশে দেখো ফেব্রিকের এই পাশটা হলো উইথের যে লাস্ট প্রান্ত সেটা হলো এটা, যদি আমরা এয়ারজেট লুম চিন্তা করি এইখানে এই যে সেন্সর যেটা লাগানো আছে
দেখো রাইট সাইডে এখানে একটা WF1 লাগানো আছে এবং এর পাশে WF2 লাগানো আছে এবং এই বোথ সাইডে ফেব্রিককে গ্রিপ করার জন্য গ্রিপিং এর জন্য আমরা এক ধরনের টেম্পেল ইউজ করে থাকি এই টেম্পেলগুলো একটা স্পাইক রোলারের মতো অনেকটা তো এই ধরনের ছোট ছোট স্পাইক রোলার দুই পাশে আছে এই যে একটা কভার কভারের নিচে এই ধরনের রিং টেম্পেল আছে রিং এর ভিতরে এরকম রিং এর ভিতরে স্পাইক লাগানো থাকে খুবই ফাইনার স্পাইক থাকে এটা মেইনলি হলো ফেব্রিকের উইথটাকে কন্ট্রোল করার জন্য যখন বিট আপ হয় এই বিট আপের সময় যেন ফেব্রিকটা উইথটা ঠিক থাকে সবসময় একটা কন্টিনিউয়াস সেম উইথ মেনটেন করার জন্য আমরা দুই পাশে দুইটা টেম্পেল এই গ্রিপিং এর জন্য ইউজ করে থাকি এই গ্রিপিং এর জন্য যে টেম্পেল ইউজ করা হয় এই মোশনটাকে বলা হয় থাকে টেম্পেল মোশন ডিফারেন্ট টাইপের বিভিন্ন ধরনের টেম্পেল হতে পারে স্টিলের হতে পারে অনেক সময় দেখা যায় স্ক্রু টাইপের হতে পারে রাবার হতে পারে আবার অনেক সময় দেখা যায় রিং নর্মালি আমরা কমন মডার্ন রুমে রিং টেম্পেলগুলো ইউজ করে থাকি রুম টাইমিং এটা খুব ছোট সময়ের একটা পড়াশোনা তোমাদের আশা করি সবার জন্য এটা অনেক সহজ হবে একটা যদি টাইমিং ডায়াগ্রাম চিন্তা করি সাপোজ জিরো থেকে শুরু করে একটা বাট একটা নির্দিষ্ট সাইকেল কমপ্লিট করার পর ওই পজিশন আসতে যে কোনো একটা শ্যাফটের মোশন যদি চিন্তা করি সব শ্যাফটের রোটেশন যদি চিন্তা করি সাপোজ হ্যাঁ তো তোমাদের এটা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারবা খুব সহজ একটা জিনিস সাপোজ দেখো আমার স্পটলাইটটা দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছ একটা স্পটলাইট জি স্যার হ্যাঁ সাপোজ এই পজিশনটাকে আমরা জিরো ডিগ্রি ধরে নিলাম অ্যাজিউম করলাম তো জিরো ডিগ্রি থেকে শুরু করে ও একটা নির্দিষ্ট সাইকেল কমপ্লিট করে আবার যদি এই পজিশনে চলে আসে হ্যাঁ যে কোনো একটা শ্যাফট হতে পারে শ্যাফটের একটা পজিশন থেকে যদি ধরে নিলাম যে শ্যাফটের এই পজিশনে একেবারে ফ্রন্ট সাইড অফ লুমে রিডটা থাকে বা যে কোনো একটা কিছু থাকে এই শ্যাফটটা এই পজিশনে থাকলে এই শ্যাফটটা যদি একটা রোটেশন ঘুরে আসে অর্থাৎ শ্যাফটটাকে ওই পজিশন রেখে যদি ঘুরাইতে থাকি আমরা তাহলে কি হবে এখান থেকে এখানে যদি মার্ক করে দেয় একটা পজিশন তো ও ঘুরে আবার এই পজিশনে আসতে আসতে জিরো থেকে আবার এই পজিশনে আসলে একটা সাইকেল কমপ্লিট হলে কত ডিগ্রি ঘুরবে ও 360 খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি 360 ডিগ্রি ঘুরে আবার আগের পজিশনে চলে আসবে সুতরাং এটাকে জিরো ডিগ্রি অথবা 360 ডিগ্রি আমরা বলবো এরপরে যদি আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করি সাপোজ এখানে 270 ধরা হয়েছে 180 ধরা হয়েছে 90 ধরা হয়েছে যদি আমরা এটাকে আর একটু একটু চিন্তা করি যে আমরা একটু লুমের ক্ষেত্রে চিন্তা করি যে লুমের ভিতরে একটা আমাদের একটা শ্যাফট আছে যে শ্যাফটাকে আমরা বলে থাকি ক্র্যাঙ্ক শ্যাফট অথবা মেন শ্যাফট বলা হয়ে থাকে তো এখানে তোমাকে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেটা যদি চিন্তা করি আমরা পিপিএম এই টার্মটার সাথে পরিচয় হয়েছি পিক্স পার মিনিট একটা লুম কত স্পিডে চলে সেটাকে ইন্ডিকেট করার জন্য যে টার্মটা আমরা ইউজ করে থাকি সেটা হলো পিপিএম অথবা আমরা যদি দুইটার মধ্যে কম্পেয়ার করি তখন আমরা বলে থাকি ওয়েফ ইনসার্শন রেট সেটাকে কি বলি WIR মনে আছে কারোর কি মনে আছে ওয়েফ ইনসার্শন রেট আমরা আলোচনা করেছিলাম মাল্টি এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ওয়েফ ইনসার্শন রেট কারোর মনে নাই WIR ওয়েফ ইনসার্শন রেট মাল্টি ফেজ লুমের ক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এগুলো কিন্তু পরীক্ষা আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম এগুলো সব জায়গায় ভাইবাতে গেলে অনেক সময় জিজ্ঞেস করবে তোমাদেরকে অনেক সময় ওয়েফ ইনসার্শন রেট WIR মনে আছে কারোর তানভীর আইডি 20 হ্যাঁ বলো বলো রায়হান মনে আছে স্যার লুমের লাস্টের দিকে পড়ছিল কিন্তু কি পড়ছিলাম সেটা বলতে পারবো না মানে মনে পড়তেছে একটু একটু নাকি অনেক দিন আগে তো মনে পড়তেছে সেটা মুশকিল হয়ে যাবে এগুলো একটু মাথায় রাখলে সুবিধা হয় কারণ এগুলো টার্ম খুব কমন আর কি বারবারই আমরা আলোচনা করব ওয়েফ ইনসার্শন রেট WIR তো ওয়েফ ইনসার্শন রেটটা আমরা প্রকাশ করে হলো লেন্থ পার ইউনিট মানে একটা নির্দিষ্ট লেন্থকে একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে আমরা যদি কম্পেয়ার করি দুইটা লুমের ক্ষেত্রে যে কত লেন্থের ওয়েফ ইনসার্শন হচ্ছে সেটা আর যদি নাম্বার অফ ওয়েফ চিন্তা করি যে কতগুলো লুম সাইকেল কমপ্লিট হলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তো সেটাকে আমরা বলে থাকি পিপিএম পিক্স পার মিনিট অর্থাৎ একটা পিপিএম বলতে যদি বলি যে একটা লুম 200 পিপিএম এ চলতেছে অর্থাৎ 200 আরপিএম এ চলতেছে আরপিএম এবং পিপিএমটাকে মডার্নের ক্ষেত্রে সেম রাখা হয় অর্থাৎ মোটরের আরপিএমটার সাথে সাথে মেইন শ্যাফটের যে আরপিএমটা আছে সেটাকে সিনক্রোনাইজ করা হয় যে কারণে মোটর যত স্পিডে ঘুরে সাপোজ ধরে নিলাম যে মোটরটা 200 আরপিএম এ ঘুরতেছে তো তখন এই লুমের পিপিএমও হবে 200 তো যখন 200 পিপিএম এ ঘুরতেছে তার মানে কি পিক্স পার মিনিট পিপিএম দ্যাট মিন্স নাম্বার অফ লুম সাইকেল কমপ্লিশন দ্যাট মিন্স আমরা যদি চিন্তা করি যে কতগুলো লুম সাইকেল কমপ্লিট হচ্ছে অর্থাৎ 200 পিপিএম মিন্স হলো 200 লুম সাইকেল কমপ্লিট হচ্ছে
জিরো থেকে ঘুরে 360-তে আসা, এটা হলো একটা লুম সাইকেল কমপ্লিট। এই লুম সাইকেলের ভিতরে কি কি আছে? একটা শেডিং আছে, একটা পিক ইনসার্শন আছে, আর একটা কি আছে, বিটাপ আছে। এটা একটা লুম সাইকেল, দেন পরের সাইকেল শুরু হবে। এভাবেই তো লুম সাইকেল গুলো কমপ্লিট হয়। একটু আগেই আমরা দেখেছিলাম, এই লেকচারেই ছিল মনে আছে, প্রাইমারি মোশনস এর পরে আমরা দেখাইছিলাম, এই যে এখানে আফটার দ্যাট উইভিং সাইকেল, দ্যাট মিনস লুম সাইকেল ইজ কমপ্লিটেড। কি কি ছিল এখানে মনে আছে? শেডিং ছিল, পিকিং হলো, বিটাপ হলো। এরপরে কি হয়? স্লে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা দেখাইছিলাম যে কোথায় কোন কাজগুলো হইতেছে, শেডিং, পিকিং, বিটাপ। এরপরে হচ্ছে কি, এই শেডিং, পিকিং এবং বিটাপের পরে একটা লুম সাইকেল কমপ্লিট হয়। অর্থাৎ একটা লুম সাইকেল কমপ্লিট হলো, এক পিক পরিমাণ কাপড় তৈরি হলো, এক সুতা পরিমাণ। অর্থাৎ জিরো থেকে শুরু করে ঘুরে আবার 360-তে আবার জিরোতে চলে আসলো, এটা হলো কি, একটা লুম সাইকেল। বুঝতে পারছো? তো সাপোজ যদি আমরা ধরে নেই, দেখো যে আমাকে ডাটা দেওয়া আছে যে একটা লুম 200 PPM এ চলতেছে, অর্থাৎ 200 PPM এ চলতেছে। দ্যাট মিন্স 200 লুম সাইকেল কমপ্লিট হচ্ছে কয় মিনিটে? একটু খাতা কলম নাও সবাই, কিংবা যদি নিজেরা মনে রাখতে পারো তাহলে তো ভালো। এগুলো আসে অনেক সময়, আসে, এগুলো খুব সহজ জিনিস, বুঝতে পারলে, এবং আশা করি সবাই বুঝতে পারবে। এগুলো তোমাদের কমন এক জিনিস, এগুলো নতুন কিছু না। কেউ একজন রেসপন্স করলে আমার জন্য বেটার হতো। এনিওয়ান আশেপাশে যদি মোবাইলের ক্যালকুলেটরটা বের করো তাহলে হবে। আচ্ছা আচ্ছা স্যার, তুমি হেল্প করবা? ঠিক আছে, দেখো তাহলে যদি একটা লুম সাপোজ ধরে নাও, হ্যাঁ, 200 PPM এ চলতেছে, দ্যাট মিন্স 200 লুম সাইকেল কমপ্লিট হচ্ছে কয় মিনিটে? কয় মিনিট সময়, পিপিএম যদি বলা থাকে? এক মিনিটে, খুব সহজ জিনিস। তো এক মিনিটে 200 লুম সাইকেল কমপ্লিট, অর্থাৎ জিরো থেকে শুরু করে এই যে আবার জিরোতে ফিরে আসা, এরকম পার মিনিটে কয়বার হচ্ছে? 200 টাইমস, 200 বার হচ্ছে। আচ্ছা, যদি এখান থেকে কিংবা 240 যেটাই ধরো, যে কোনোটা ধরা যাবে, কিংবা 300, যে কোনোটাই ধরা যেতে পারে, আমরা 200 দিয়ে যদি ক্যালকুলেশন করি সাপোজ, তাহলে একটা লুম সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগতেছে? ওই কি নিয়মে কত হবে? 200 লুম সাইকেল কমপ্লিশনের টাইম হলো 1 মিনিট, তাহলে একটা লুম সাইকেল কমপ্লিশনের টাইম কত হবে? 200 বাই নাকি 1/200 কত বলো, তুমি বলো। 1 মিনিট/200, অর্থাৎ হ্যাঁ, এটা যদি সেকেন্ডে নিয়ে যায় তাহলে 60 সেকেন্ড/200 কত আসে বলো? 0.3 সেকেন্ড স্যার। হ্যাঁ, যা আসছে তাই। মিলছে বাকিদের সাথে? মিলছে। তাহলে এই 0.3 সেকেন্ড যে সময়টা পেলাম, 0.3 সেকেন্ড, এই 0.3 সেকেন্ডের ভিতরে আমরা যদি আমরা চিন্তা করি যে একটা স্ট্যান্ডার্ড লুম সাইকেলের ক্ষেত্রে শেডিং এ কত সময় লাগে, পিকিং এ কত সময় লাগে এবং বিটাপে কত সময় লাগে, এটা হলো তিনটা ইকুয়াল সময় লাগে একটা স্ট্যান্ডার্ড অথবা টিপিক্যাল লুম সাইকেলের ক্ষেত্রে। অর্থাৎ জিরো থেকে শুরু করে যদি আমরা এই ফুল সাইকেলটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলি, 0 থেকে 120, এই সময়টার ভিতরে এখানে হবে শেডিং। তোমরা এরকম এই বক্সের ভিতরে লিখে নিও, এটা হচ্ছে শেডিং। দেন পরের যে পার্টটুকু আছে, যে পোর্শনটা, সেই 120 থেকে 240 এর ভিতরে হবে পিকিং, পিক ইনসার্শন হবে। দেন 240 থেকে 360 এখানে হবে বিটাপ, অর্থাৎ শেডিং হচ্ছে, পিক ইনসার্শন হচ্ছে এবং বিটাপ হচ্ছে, এই মিলে 360 কমপ্লিট হবে এবং তিনটা ইকুয়াল টাইম পাবে, প্রত্যেকটার জন্য সেম সময় থাকবে। তো এখন আমি বের করলাম যে জিরো থেকে শুরু করে আবার জিরোতে ফিরে আসতে সময় লাগতেছে কত, জিরো পয়েন্ট কত সেকেন্ড, জিরো থেকে শুরু করে আবার জিরোতে ফিরে আসতে 0.3 সেকেন্ড সময় লাগতেছে। এর ভিতরে শেডিং হচ্ছে, পিকিং হচ্ছে এবং বিটাপ হচ্ছে। তাহলে 0.3 সেকেন্ড যদি সময় লাগে একটা লুম সাইকেল কমপ্লিট হতে, তাহলে শেডিং এর জন্য, দ্য টাইম অ্যাভেলেবল ফর শেড ওপেন অথবা শেডিং, এটার জন্য কত সময় লাগতেছে বের করতে পারবো? 0.1 সেকেন্ড। সহজ হয়ে গেল না? জাস্ট 3 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এটা যদি আমি চিন্তা করি, যদি এখানে তোমাকে একটু ডাটাটা একটু মডার্ন লুমের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়, এই এইটা টাইমিং ডায়াগ্রামটা একটু চেঞ্জ করা, সাপোজ 120 জায়গায় যদি এখানে 100 দেওয়া থাকতো, আবার 240 জায়গায় যদি এখানে 270 দেওয়া থাকতো, একটু ভালো করে বুঝো, জিরো থেকে যে 120 আছে না, যে আমার স্পটলাইটটা খেয়াল করতেছো কিনা, এখানে যদি দেওয়া থাকতো 120, জিরো থেকে 100, একটু এটাকে তোমার ধরো একটু অ্যাডভান্স করে দেওয়া হলো,
অর্থাৎ এটা একটু আগেই এটাকে আমার শেডিং কমপ্লিট হয়ে গেল, পিকিং এর জন্য আমি একটু বেশি সময় দিলাম, 270 দিলাম, 270 ডিগ্রি পর্যন্ত, দেন আবার 360 তে বিটআপ কমপ্লিট হলো। তাহলে কি আমরা বের করতে পারবো শেডিং পিকিং বিটআপের সময়, শেড ওপেন এর জন্য, পিকিং এর জন্য, বিটআপের জন্য কত সময় লাগতেছে, বাকি সব প্যারামিটার সেম? পারবো? আচ্ছা, যদি আমরা চিন্তা করি যে কতটুকু সময় লাগতেছে, এটা যদি তোমরা কিভাবে ক্যালকুলেশন করে ফেলছো, জাস্ট থ্রি দিয়ে ভাগ দিয়ে দিয়েছো এর আগেরটা, তাই না? শেডিং এর টাইম অর্থাৎ শেড ওপেনের টাইমটা বের করার জন্য কি করছো, থ্রি দিয়ে ভাগ দিয়ে দিছো, শেড ওপেনের টাইমও চলে আসছে। যেহেতু সবগুলো সেম ইকুয়াল, টিপিক্যাল বা স্ট্যান্ডার্ড লুম সাইকেল যদি বলা থাকে তাহলে তো বাকিগুলো সেম হয়ে যাবে, তাই না? এভাবে তো ক্যালকুলেশন করেছো। এটার সাথে মাল্টিপ্লাই করবো কি, জাস্ট আমার যে শেডিং এর জন্য কতটুকু সময় লাগতেছে, তাহলে শেডিং এর জন্য কতটুকু সময়, 0.3 সেকেন্ড, কার জন্য, 0 থেকে 360, পুরো 360 জন্য কত, 0.3 সেকেন্ড। তো 0.3, এই যে দেখো টাইম অ্যাভেলেবেল ফর শেড ওপেন, যদি এখানে আমরা লিখি ইকুয়াল টু দেওয়ার পরে এখানে লিখলাম 0.3, মাল্টিপ্লাই করলাম উপরে কি যাবে, 100 - 0/360। এখন এটা ক্যালকুলেশন করে দেখো কি আসে। এরপরেরটা যদি শেড অ্যাভেলেবেল ফর পিকিং যদি চিন্তা করি তাহলে কি হবে, ওই 0.3 সেকেন্ড টোটালটার জন্য টাইম। তো সে পিকিং এর জন্য কত লাগতেছে এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে ইনটু দিলাম, ইনটু দিয়ে কি করবো, উপরে যাবে কত, 270 - 100/360, অর্থাৎ 360 এর ভিতরে কতটুকু সময় পিকিং এর জন্য লাগতেছে, ওই ডিগ্রিটা থেকে আমি ক্যালকুলেশন করে ফেলেছি। ফাইনালি কি হবে, বিটআপের জন্য কতটুকু সেম একইভাবে 0.3 ইনটু উপরে যাবে কত, 270 - 360। বুঝতে পারছো কিনা, দেখো সহজ জিনিস, খুব খুবই সহজ জিনিস, আগেও তোমরা এই ধরনের ক্যালকুলেশন করেছো অনেক। কারোর প্রশ্ন থাকলে বলো, আবার আমরা ডিসকাস করব, আর যদি বুঝে থাকো তাহলে 240 দিয়েও তোমরা ক্যালকুলেশন করবা, 300 দিয়েও করবা, করে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা একটু, কেমন? ঠিক আছে, ওরা সমস্যা কারোর বলো, আজকে লেকচারে যা হয়েছে এর ভিতরে। আমরা তাহলে আজকে এখানে শেষ করবো, নেক্সট ক্লাসে আমরা লেকচার 3 থেকে শুরু করবো ইনশাল্লাহ। এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো প্লিজ। নাই অ্যাটেন্ডেন্স কত, পার্টিসিপেন্টস 53, আচ্ছা আমরা কি পরের লেকচার শুরু করবো, 7 মিনিট আছে এখনো, শুরু করছি তো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছ তোমরা লেকচার 3 শেড এন্ড রিডস ক্লাসিফিকেশন,
আচ্ছা, এখানে আমরা মেইনলি ডিফারেন্ট টাইপস অফ শেড নিয়ে আলোচনা করতে হবে। তো তোমরা এর আগে একটু একটু যদি এটা একটু স্টাডি করতে পারো, অল্প একটু যদি রিড আউট করতে পারো, এটা তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে কিনা আমার জানা নাই, তোমরা কি খেয়াল করেছিলে এটা দেওয়া আছে কিনা লেকচার থ্রি? এটা মনে হয় দেয়া নাই। আচ্ছা, দেয়া না থাকলে আমি আজকে দিয়ে দিচ্ছি এখনই। তো তোমরা নিজেরা একটু স্টাডি করো। এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ শেড, এটা একটু ইমাজিনেশনটা একটু বেশি এই এই লেকচারটাতে, বুঝছো? তো এখানে আমাদের কিছু ওই তোমার ওই ইয়ার্নের পজিশন গুলো আমাকে কল্পনা করতে হবে। যদি আগের লেকচার গুলো কেউ গ্যাপ থাকে, বিশেষ করে আমরা যে ফার্স্ট লেকচারে যে ভিডিও গুলো দেখাইছিলাম, মনে আছে কিনা, ডিফারেন্ট টাইপস অফ শেডিং হচ্ছিল, পিক ইনসার্শন হচ্ছিল, বিট আপ, যে বেসিক মোশন গুলো আমরা দেখানোর চেষ্টা করছিলাম, সেই মোশন গুলো থেকে এখানে অনেক কিছু ইমাজিন করতে হবে আমাদেরকে। ডিফারেন্ট টাইপস অফ উইভ নিয়ে আমরা আলোচনা করবো, একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ডিফারেন্ট ফেব্রিকের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করবো, দেখো টুইল উইভ হবে, এবং এখানে বেসিক ওয়েব স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করবো। এরপর আমরা যেটা করবো, যে আমরা ইয়ার্নের পজিশনটা কেমন হয় সেটা আমাদেরকে একটু ইমাজিন করতে হবে। হ্যাঁ, যখন পিক ইনসার্শন হচ্ছে অর্থাৎ বিট আপ হচ্ছে, তখন ইয়ার্নের পজিশনটা কেমন থাকে সেটাকে আমাদের একটু ইমাজিন করে এই এই জিনিসগুলো বুঝতে হবে, কেমন? তো এই জন্য আমি বলতেছিলাম যে তোমরা একটু যদি পারো একটু স্টাডি করে নিও হালকা, তাহলে যেন বোঝা একটু ইজি হয়, সহজে বুঝতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে আমরা শেড নিয়ে সামনের ক্লাসে থেকে আলোচনা করবো। শেড অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ শেড, শেডের ডেফিনেশন তো আমরা জানি। তো ওয়ার্ড শেডকে ডিভাইডিং এর প্রসেস, ডিভাইডিং দ্য ওয়ার্ড শেডস ইনটু টু পার্টস ফর ইনসার্টিং দ্য ওয়াইফ টিয়ার্ন ইজ কল্ড শেড, এটা আমরা আলোচনা করে ফেলছি। এবং মেকানিজম টু ফর্ম শেড, শেড ফর্ম করার জন্য যে মেকানিজম সেটাকে বলে থাকি শেডিং। এটা হলো ফার্স্ট প্রাইমারি মোশন অফ উইভিং। শেডটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, আর মেইনলি দুইটা টাইপে, একটা হলো ক্লোজ শেড, ওপেন শেড। ক্লোজ আবার দুইটা টাইপে ভাগ করছে, বটম ক্লোজ শেড, সেন্টার ক্লোজ শেড, ওপেন হচ্ছে সেমি ওপেন এবং ওপেন। তো এরপর আমাদেরকে কিছু ওয়েব স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো আমরা। ওয়ার্প এবং ওয়েফটের যে ইন্টারলেসমেন্ট গুলো হয়, এই ইন্টারলেসমেন্ট গুলো কিভাবে হতে পারে, সবচেয়ে সিম্পল যে ওয়ে সেটা হলো প্লেন ওয়েব। তো প্লেন ওয়েবটা হচ্ছে এরকম যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ ওয়ার্প এবং ওয়েফটের ইন্টারলেসমেন্টটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্পের সাথে প্রত্যেকটা পয়েন্টে এবং যে আমাদের পয়েন্ট ইন্ডিভিজুয়াল যে আমাদের ইন্টারলেসিং পয়েন্ট আছে, এই পয়েন্টে ইন্টারলেসমেন্ট কমপ্লিট হবে, কোনোটাই গ্যাপ যাবে না। এবং সেই ধরনের যে ফেব্রিক, এই ফলে যে ফেব্রিকটা ফর্ম করবে, সেই ফেব্রিকটাকে আমরা বলে থাকি প্লেন ওয়েব। তোমাদেরকে FSD তেও এটা বোঝাবে, বাকি আমরা জাস্ট আমাদের প্রয়োজনে আমরা কিছু স্ট্রাকচার আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা একটু পারলে স্টাডি করে নিও, আমি দিয়ে দিচ্ছি এখনই তোমাদেরকে, কেমন? তাহলে আজকে শেষ করি এখানে। হ্যাঁ, কেমন, কারো কোশ্চেন আছে? কিছু বলে না, রেসপন্স করে না, ঘটনা কি বুঝতেছি না কিছু, কারো কোনো প্রবলেম? হ্যাঁ, ঠিক আছে, তাহলে শেষ করতে পারি, কি বলো? হ্যাঁ জি, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।